এই যে মুসলিম সমাজে ফেরকাবন্দি লিপ্ত হলো বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হলো এর হুকুমটা কি এটা কি আসলে জায়েজ মুসলিম সমাজ দলে দলে বিভক্ত হবে এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না অতএব আহলে হাদিসরা ফেরকাবন্দি চায় না এই ফেরকাবন্দিতে জড়িয়ে পড়া মুসলিম সমাজকে একমাত্র ওহির বিধানের আলোকে ঐক্যবদ্ধ করতে চায় এই ফেরকাবন্দি কে একবারে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করার সংগঠন হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এরপরে কাদারিয়া কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে যারা মনে করে যারা আল্লাহর ইলমকে সম্পূর্ণ অস্বীকার করে যারা মনে করে যে মানুষের মানুষরা যেই কাজ সংগঠিত করে সেই কাজ সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কিছুই জানেন না নাউযুবিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যারা শেষ মেহেরবানিতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম বার্ষিক তাবলিগে ইজতেমা 2023 উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম জাতি আজ ফেরকাবন্দিতে জড়িয়ে পড়েছি বিভিন্ন দলে বিভিন্ন মতে আমরা আজ বিভক্ত অথচ সারা বিশ্বের যত মুসলিম আছি সবাই একই কোরআন পড়ছি সারা বিশ্বের যত মুসলিম আছি সবাই একই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করি সারা বিশ্বের যত মুসলিম আছি একই বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ পড়ি সবই একই পড়ি কিন্তু আমাদের মধ্যে বহু মতভেদ ঢুকে পড়েছে আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়ে পড়েছি মুসলিম সমাজ বিভক্ত হবে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ليأتين على أمتي ما أتى على بني إسرائيل حذو النعل بالنعل بني إسرائيل دير اوپر جي অবস্থার আবির্ভাব ঘটেছিল আমার উম্মতের উপরে ঠিক একই অবস্থার আবির্ভাব ঘটবে حذو النعل بالنعل এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নেই এক জোড়া জুতা যেমন একটি অপরটির চাইতে ছোট এবং বড় হয় না
দেখতেও একই হয়, অনুরূপভাবে বনী ইসরায়েলরা যেমন ছিল আমার উম্মতও ঠিক তেমনই হবে। এই কথার তাকিদ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ওয়া ইন কানা মিনহুম মান আতা এমনকি বনী ইসরায়েলদের মধ্যে এমন যদি কাউকে পাওয়া যায় যে তার নিজের মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হয়েছিল, তাহলে আমার উম্মতের মধ্যেও এমন ব্যক্তি পাওয়া যাবে যে ব্যক্তি নিজের মায়ের সাথে প্রকাশ্য জেনায় লিপ্ত হবে। ওয়া ইন্না বানী ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, বানী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে প্রবেশ করবে। ক্বীলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একটি দল কারা যারা জান্নাতে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত আছি, যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি, যেই মানহাজের উপরে প্রতিষ্ঠিত আছি, এই আকীদা মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই কেবল জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই উম্মত বলতে উম্মাতুল ইজাবা বোঝানো হয়েছে, অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, তারাই হবে 73 দলে বিভক্ত। মুসলিমদের মধ্যে 72 দল মুসলিম জাহান্নামে যাবে, আর মুসলিমদের মধ্যে এক দল মুসলিম জান্নাতে যাবে। অতএব শুধু নামকরণ করলেই হবে না। আমরা অনেকেই বলি যে মুসলিম নামকরণ করতে হবে, আহলুল হাদিস বলা যাবে না। এই হাদিস প্রমাণ করে মুসলিম নামকরণ করে কোনো লাভ হবে না, যতদিন পর্যন্ত আহলে হাদিস মানহাজ, আহলে হাদিসদের আকীদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা আমল আমরা গ্রহণ না করব, তার উপরে প্রতিষ্ঠিত না হব, ততদিন পর্যন্ত আমরা যতই নিজেকে মুসলিম দাবি করি না কেন, আমাদের সেই মুসলিম দাবি করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব না। এই ফেরকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানী ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এই যে ফেরকা কথা, ফেরকার শব্দটি উল্লেখ হয়েছে এই হাদিসের মধ্যে। আসলে ফেরকা বন্দী বলতে কি বোঝায়? ফেরকা বন্দী বলতে আকীদাগত বিভক্তির কারণে সৃষ্ট দলাদলিকে ফেরকা বন্দী বলা হয়। ফেরকা বন্দী বলতে দুনিয়াবি কোনো মতভেদ কে বোঝানো হয়নি। ফেরকা বন্দী বলতে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, আইম্মাতুল মুজতাহিদিনের ফিকহি মাসআলাগত মতপার্থক্যকে বোঝানো হয়নি। ফেরকাবন্দী বলতে দাওয়াতি ময়দানে সাংগঠনিক মতপার্থক্যকে বোঝানো হয়নি, বরং ফেরকাবন্দী বলতে বিভিন্ন শিরকি এবং বিদআতি আকীদা ও আমলের উদ্ভব ঘটিয়ে এর ভিত্তিতে সৃষ্ট দলাদলিকেই ফেরকাবন্দী বোঝানো হয়েছে, যারা সকলেই নিজ নিজ দলকে সঠিক মনে করে এবং প্রতিপক্ষকে তারা কাফের বা ফাসিক বলে আখ্যায়িত করে। এই ফেরকাবন্দী প্রথম সৃষ্টি হয়েছিল খারেজিদের দ্বারা, খারেজি মতবাদের সৃষ্টি হয়েছিল। প্রথম পর্যায়ে 4টি দল সৃষ্টি হয়, 1 খারেজি, 2 শিয়া, 3 কাদারিয়া, আর 4 মুরজিয়া। এই 4টি দলের উদ্ভব ঘটেছিল ফেরকাবন্দির ইতিহাসে, প্রথম এই 4টি দল। প্রথম খারেজি মতবাদের সৃষ্টি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এই মতবাদের উদ্ভব ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদা গনিমতের মাল বণ্টন করছিলেন এমন সময় যুল খুয়াইসের নামক একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠেছিল ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জবাব দিয়েছিলেন মান ইউতিউল্লাহ ইযা আসাইতুহু আমি যদি আল্লাহর আনুগত্য না করি আর কে আল্লাহর আনুগত্য করবে এই কথা বলার পরে ওই লোকটি চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবা একরামকে বললেন তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে হত্যা করতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে হত্যা করব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে গেলে দেখলেন যে যুল খুয়াইসের সালাতে রত আছে সালাত আদায় করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন সালাত রত অবস্থায় দেখে তিনি তাকে হত্যা করতে পারলেন না এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন আর কে আছো হত্যা করতে পারবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে হত্যা করতে পারবো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখলেন যে সালাত রত অবস্থায় আছে সালাত আদায় করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে করলেন একজন সালাত আদায় করছে আমি তাকে কিভাবে হত্যা করব তিনি ফিরে আসলেন এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকে হত্যা করব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কিন্তু তিনি তাকে আর দেখতে পেলেন না সেখান থেকে চলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর বংশধর থেকে ভবিষ্যতে এই চরমপন্থীদের উদ্ভব ঘটবে আজকে যদি এই ব্যক্তিকে হত্যা করা হতো তাহলে ভবিষ্যতে ইসলাম নিয়ে মতভেদের সৃষ্টি হতো না সম্মানিত উপস্থিতি এই খারেজিদের বিকাশ ঘটবে দুনিয়াতে এই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি ফি আখিরিজ জামান কওমুন শেষ জামানায় এমন এক দলের উদ্ভব ঘটবে প্রকাশ লাভ করবে হুদাসাউল আসনান যারা বয়স হবে ছোট যাদের বয়স কম বয়স হবে সুফাহাউল আহলাম যারা নির্বোধ হবে কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকবে না ইয়াকুলুনা কাউল খায়রিল বারিয়া আর তারা উত্তম উত্তম কথা বলবে যখন কথা বলবে খুব ভালো ভালো কথা বলবে কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া তারা দ্বীন থেকে ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক তীর তীর যেমন শিকারী ভেদ করে বের হয়ে যায় এই হাদিস সহ আরো অনেক হাদিস যেটা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণী সত্য যেটা ভবিষ্যৎ বর্তমানে আমরা এই চরমপন্থীদের আমরা প্রভাব দেখতে পাই আমরা বিশেষ করে আমার বাংলার বুকে সহ সারা বিশ্বে সম্মানিত উপস্থিতি এই চরমপন্থী খারেজিরাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল আবুল লুউলু নামক জনৈক অগ্নিপূজক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সালাতের ইমামতি করছিলেন ইমামতি করা অবস্থায় এই আবুল লুউলু এই অগ্নিপূজক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে তার তরবারি দিয়ে তিনবার অথবা ছয়বার তার কোমরে আঘাত করে এবং পালিয়ে যেতে লাগলে যখন সে পালিয়ে যাচ্ছিল সাহাবায়ে কেরাম তাকে ঘেরাও করলে আরো ১৩ জনকে আঘাত করেছিল যেই ১৩ জনের ৯ জনই শাহাদাত বরণ করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন পরেই শাহাদাত বরণ করলেন এই চরমপন্থী খারেজিদের কারণেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশিষ্ট সাহাবী শাহাদাত বরণ করেছেন এই চরমপন্থী খারেজিরাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল আবু আব্দুল্লাহ ইবনে সাবা নামক জনৈক ইহুদি মুখে ইসলামের কথা বলে ইসলামের মধ্যে প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমার সময় তাকে আঘাত করেছিল এমনকি তাকে তার বাড়ি সবকিছু ঘেরাও করে রাখা হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজস্ব টাকা দিয়ে কেনা রোমা কূপ যেই কূপের পানি তিনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন সেই রোমা কূপের পানি পর্যন্ত তাকে পান করতে দেওয়া হয়নি
দীর্ঘ 40 থেকে 47 দিন পর্যন্ত তাকে অবরোধ করে রেখে তাকে ক্ষুধার্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলাকে এই খারেজিরাই এই খারেজিদের কারণেই এই আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রে 36 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে মারেকাতুল জামাল অর্থাৎ উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই আব্দুল্লাহ ইবনে সাবা এর ষড়যন্ত্রের ফলেই 37 হিজরির সফর মাসের প্রথম তারিখেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং 40 হিজরির 17 রমাদানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের জামাতে উপস্থিত হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসসালাত আসসালাত এই বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে আসছিলেন লোকজনকে ডাকছিলেন সালাত আদায়ের জন্য এমন সময় তাকে আঘাত করা হয়েছিল তার মাথায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এবং 40 হিজরির 21 রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছিলেন সম্মানিত উপস্থিতি এই খারেজিরা সাহাবা ইকরামকে হত্যা করেছেন এই খারেজিরা বহু বড় বড় উলামা ইকরামকে হত্যা করেছে এই খারেজিদের কারণে ইসলামের বিরাট ক্ষতি হয়ে গেছে ইসলামের কোনো উপকার এই খারেজিদের দ্বারা সম্ভব হয়নি এবং কখনো হওয়া সম্ভব নয় এরপরে আসুন খারেজিদের পরে শিয়া মতবাদের জন্ম হয়েছিল শিয়ারা শিয়াদের যে মতবাদ শিয়াদের যে আকীদা তা মুসলিম সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বর্তমান মুসলিম বিশ্বে শিয়া আকীদা মুসলিমদের জন্য সবচাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কারণ তারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে নিজেদেরকে মুসলিম দাবি করেও এই শিয়ারা আমাদের হাতে যে কোরআন রয়েছে এই কোরআনকে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করে শিয়াদের বিশ্বাস হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শিয়াদের মধ্যে বহু দল রয়েছে তাদের মধ্যে কিছু দল বিশ্বাস করে যে আলী আল্লাহ শিয়াদের বিশ্বাস হলো পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি জিনাকার এখন পর্যন্ত এই শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায় এই শিয়ারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকর আমাদের এই শিয়াদের থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে এরপরে কাদারিয়া কাদারিয়া যারা তাকদীরকে অস্বীকার করে যারা মনে করে যারা আল্লাহর ইলমকে সম্পূর্ণ অস্বীকার করে যারা মনে করে যে মানুষের মানুষরা যেই কাজ সংগঠিত করে সেই কাজ সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কিছুই জানেন না নাউযুবিল্লাহ শিয়াদের বিশ্বাস যে মানুষ যখন যে কাজ করে কাজ করার পরে আল্লাহ জানতে পারেন নাউযুবিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার ইলমকে সম্পূর্ণরূপে এই কাদারিয়ারা অস্বীকার করে এই কাদারিয়া তাকদীরকে অস্বীকার করে অথচ আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বেই দুনিয়া আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই তাকদীর লিপিবদ্ধ হয়েছে তাকদীরের ভাগ্যের ভালোমন্দ লিপিবদ্ধ হয়েছে তারপরে মুরজিয়া আরেক দলের জন্ম হয়েছে মুরজিয়াদের বিশ্বাস হলো মুরজিয়াদের আকীদা হলো আল ঈমানু কওলুন বিলা আমালিন ঈমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া আমল ঈমানের কোনো অংশ নয় এই কথা বলে তারা আমলহীন মানুষকে শুধু মুখে স্বীকৃতি দিলেই তাকে পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করে তাদের দলিল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে প্রবেশ করবে অতএব মুখে স্বীকৃতি দিলেই জান্নাত সম্মানিত উপস্থিতি এই মুরজিয়ারা সম্পূর্ণরূপে চরমপন্থী খারেজিদের বিপরীত খারেজিরা অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কর্মে বাস্তবায়ন এই তিনটির সমন্বিত নামকে ঈমান বলে এবং কোনটিকে শাখা মনে করে না বরং তিনটিকে তারা আসল মনে করে কেউ যদি আমলে বাস্তবায়ন না করে যতই সে অন্তর দ্বারা স্বীকৃতি করুক
যতই সে মুখে স্বীকৃতি দিক না কেন যদি সে কাবিরা গুনাহ করে ফেলে তাহলে সে কাফের তাকে হত্যা করা জায়েজ এই আকীদা চরমপন্থী খারেজরা বিশ্বাস করে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এটাই যদি তার শেষ আমল হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সুম্মা মাতা আলা যালিক আর যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সে মৃত্যুবরণ করে দাখালাল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা যদিও সে চুরি করে যদিও সে জেনা করে তবুও কি জান্নাতে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা হ্যাঁ চুরি করলেও জান্নাতে যাবে জেনা করলেও জান্নাতে যাবে আবারও জিজ্ঞেস করা হলো চুরি করলেও জান্নাতে যাবে জেনা করলেও জান্নাতে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন হ্যাঁ চুরি করলেও জান্নাতে যাবে জেনা করলেও জান্নাতে যাবে তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে কাবিরা গুনাহ মানুষকে ইসলাম থেকে খারিজ করে না কিন্তু ঈমান কমিয়ে দেয় মানুষ যদি পাপ করে কাবিরা গুনাহ করে তাহলে ঈমান কমে যায় চুরির দ্বারা জেনার দ্বারা মানুষ কাফের হয়ে যায় না সম্মানিত উপস্থিতি এখন আসুন এই যে মুসলিম সমাজে ফেরকাবন্দি লিপ্ত হলো বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হলো এর হুকুমটা কি এটা কি আসলে জায়েজ মুসলিম সমাজ দলে দলে বিভক্ত হবে এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা ওয়া লা তাফাররাকু তোমরা দ্বীনের মধ্যে ইসলামের মধ্যে মতানৈক্য সৃষ্টি করো না তোমরা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ো না তোমরা বিচ্ছিন্ন হয়ো না আল্লাহ তাআলা পুরা সকল মানুষকেই ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং ঐক্যবদ্ধ থাকার মানদণ্ড বলে দিয়েছেন সেটাই আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস ওহির বিধানের মানদণ্ডে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এটা আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়ালা তাকুনু তোমরা তাদের মত হয়ো না কাল্লাযীনা তাফাররাকু যারা দলে মতে বিভক্ত হয়ে গেছে যারা যারা বিভিন্ন মতে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে যারা দ্বীনের উপর দ্বীন নিয়ে মতানৈক্য সৃষ্টি করেছে ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইনাত এবং তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা সেটা নিয়ে মতভেদ সৃষ্টি করেছে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো মতভেদের মধ্যে ঢুকতে রাজি নয় আল্লাহ তাআলার এই নির্দেশকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অক্ষর অক্ষরে পালন করার জন্য সর্বদাই প্রস্তুত আছে আমাদের কথা হলো যে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যে নির্দেশনা রয়েছে যে বিধান এসেছে আমরা ঠিক সেই বিধানের অনুসরণ করব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাইরে আমরা অন্য কিছু মানতে রাজি নই আমরা কোনো মতভেদের মধ্যে ঢুকতে রাজি নই এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের স্লোগান সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুসলিম জাতি ততদিন পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে না যতদিন পর্যন্ত ওহির বিধানকে সর্বাগ্রে প্রাধান্য না দিবে যতদিন পর্যন্ত মুসলিম সমাজ ওহির বিধানকে একমাত্র সকল সমস্যার সমাধান হিসেবে গ্রহণ না করবে ততদিন পর্যন্ত যতই ইসলামী দলগুলো বিভিন্ন জায়গা থেকে দুনিয়ার মুসলিম এক হও এই স্লোগান দিক না কেন কখনোই মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারবে না ঐক্যবদ্ধের ঐক্যবদ্ধ হওয়ার একটাই প্ল্যাটফর্ম ওহির বিধান সকলেই নিজের মত নিজের পথ নিজের অহংকার নিজের গোড়ামি সব কিছু ত্যাগ করে যতদিন পর্যন্ত তারা ওহির বিধানের ছায়াতলে আশ্রয় না নেবে ওহির বিধানকে একমাত্র সমাধান হিসেবে গ্রহণ না করবে ততদিন পর্যন্ত মুসলিম সমাজের এই বিভক্তি কখনোই দূর হওয়া সম্ভব নয় অতএব আহলে হাদিসরা ফেরকাবন্দি চায় না এই ফেরকাবন্দিতে জড়িয়ে পড়া মুসলিম সমাজকে একমাত্র ওহির বিধানের আলোকে ঐক্যবদ্ধ করতে চায় এই ফেরকাবন্দি কে একবারে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ করার সংগঠনই হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ অতএব
আমরা সকলেই এই বিষয়টি সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। মুসলিম সমাজের বিভক্তির কারণ কি? কি কারণে মুসলিম সমাজ আজকে বিভক্ত? আমি একটু আগেই বললাম, আমরা একই কোরআন পড়ছি, একই হাদিস পড়ছি, একই কিবলা কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করছি, একই কোরআন হাদিস পড়ছি, একই পড়ছি, আমাদের মধ্যে এত মতভেদ কেন? এই বিভক্তির কারণ কি? এই বিভক্তির এক নম্বর কারণ হলো প্রবৃত্তি পরায়ণতা। প্রবৃত্তি পরায়ণতা বলতে কি বোঝায়? অর্থাৎ কোরআন ও সুন্নার উপরে নিজের জ্ঞান এবং যুক্তিবাদকে অগ্রাধিকার দেওয়াই হচ্ছে প্রবৃত্তি পরায়ণতা। কোরআন এবং সহিহ হাদিস এক কথা বলছে, আমি আপনি নিজের বিবেক দ্বারা অন্য চিন্তা করছি, আমরা নিজের যুক্তি দিয়ে সেই আয়াতকে অন্যদিকে তার এই সেই আয়াতের অপব্যাখ্যা করছি, এটাই হচ্ছে প্রবৃত্তি পরায়ণতা। অথচ আলী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা দ্বীনু বিররায়ে, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যেটা ভালো মনে করে সেটাই যদি দ্বীন হতো, সেটা যদি ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। আমরা যে পায়ে মোজা পরি, এই মোজা যদি অজু অবস্থায় পরিধান করি, আর যদি আমি মুকিম হয়, মুকিম যদি হই, তাহলে আমি একদিন এক রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ততবার ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করতে পারবো। যদি মুসাফির হই, তিন দিন তিন রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা জায়েজ, কিন্তু মাসা করতে হয় মোজার উপরিভাগ, নিচের দিকে নয়। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, তাহলে মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো, ময়লা লাগলে নিচের ভাগে লাগে, অতএব মাসা করলে নিচের ভাগে করব। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহির খুফাইহি, অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক, মোজার নিচের ভাগ মাসা করলে ভালো হয়, বিবেক দ্বারা ইসলাম পরিচালিত হবে না। বিবেক দিয়ে কোরআন হাদিস মানা সম্ভব নয়, বিবেক দিয়ে কখনোই ইসলাম বোঝা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলাম বুঝেছেন, আমি ঠিক সেইভাবে ইসলাম বুঝব, এর নাম ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেইভাবে ইসলাম পালন করেছেন, আমি ঠিক সেইভাবে ইসলাম পালন করব, এর নাম হচ্ছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে প্রবৃত্তি পরায়ণতা খুব ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে কিছু দল বের হবে, কিছু দল বের হবে, তাতাজারা বিহিম তিলকাল আহওয়া, যাদের মধ্যেই প্রবৃত্তি পরায়ণতা, নিজের খেয়াল খুশি মতো আমল করা, এই যুক্তি নির্ভর আমল করা, তাদের মধ্যে এমন ভাবে বিস্তার লাভ করবে, কামা ইয়াতাজারাল কালবু বিসাহিবিহি, যেমন ভাবে কুকুরের কামড়ের কারণে জলাতঙ্ক রোগ রোগীর শরীরে ছড়িয়ে পড়ে। যখন কোনো মানুষকে কুকুরে কামড়ায়, তার বিষ মানুষের সর্বশরীরে ছড়িয়ে পড়ে। বলছেন লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মাফসিলুন ইল্লা দাখালাহু, এমনকি সেই কুকুরের বিষ এমন কোন শিরা উপশিরা নাই যেটাতে প্রবেশ করে না, বরং সকল শিরা উপশিরায় এই কুকুরের বিষ প্রবেশ করে। বর্তমানে প্রবৃত্তি পরণাতে এমন ভাবেই আমাদের মাঝে বিস্তার লাভ করেছে, কুকুরের বিষের মতো আমরা কেউ সেখান থেকে বাঁচতে পারছি না। আর এই জন্যই কোরআন হাদিসকে নিজেদের যুক্তির পক্ষে দলিল পেশ করি। যেমন ভাবে কিছুক্ষণ পূর্বেই আমাদের সম্মানিত মেহমান ডক্টর ইমাম হোসেন, তিনি কিছু যুক্তি কিছু দলিল আপনাদের সামনে দিয়ে গেলেন যে তারা কিভাবে নিজের যুক্তি নির্ভর ইসলাম পালন করছে। সম্মানিত উপস্থিতি, একদল মানুষ বলছে যে আসলেই এই হাদিস হাদিসের মধ্যে যুক্তি দিয়ে ইসলাম মানছে, যুক্তি দিয়ে হাদিসকে প্রত্যাখ্যান করছে, তারা মনে করছে হাদিসের মধ্যে সহিও আছে জয়ীফও আছে জাল হাদিসও আছে, অতএব যেহেতু হাদিসের মধ্যে সহি জয়ীফ জাল আছে, এখন এই জামানায় কি আর হাদিস সহি জয়ীফ জাল এটা বোঝা সম্ভব? অতএব এর কারণে হাদিসই মানার দরকার নেই, শুধু কোরআন মানলেই যথেষ্ট। এই আকিদায় একদল বিশ্বাস করছে, তারা কোরআন থেকেই দলিল নিচ্ছে, তারা বলছে
যা আল্লাহ তাআলা তো নিজেই বলছেন যে ওয়ানাজ্জালনা ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যাতে সবকিছুর স্পষ্ট বর্ণনা রয়েছে, ব্যাখ্যা রয়েছে। তাহলে কোরআনে তো সবকিছুর স্পষ্ট বর্ণনা রয়েছে, তাহলে হাদিসের দরকার কি? তারা বলছে ওয়ালাকাদ রাসূল সা আল্লাহ তাআলার বাণী যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদদাকির, বলছে যে কোরআন তো আমি একবারে সহজ করে নাযিল করেছি, সহজ করে প্রেরণ করেছি, মানুষ যেন সহজে বোধগম্য বুঝতে পারে। তাহলে কোরআন যদি সহজেই বোঝা যায় তাহলে হাদিসের দরকার কি? আমি মদিনা পাস করে এসেছি, আমি কি কম বুঝি নাকি? কোরআন সহজ করে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আমি পড়লেই বুঝব। অতএব হাদিস মানার দরকার নাই। দেখুন, নিজেদের যুক্তি খাড়া করে বিভিন্ন যুক্তির রসানলে পড়ে চক্রান্তে পড়ে হাদিসকে অস্বীকার করছে, অথচ তারা জানে না যে হাদিস হলো আল্লাহর ওহী। কেউ যদি সরাসরি হাদিসকে অস্বীকার করে তাহলে সে কখনোই মুসলিম থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত দ্বীনের ব্যাপারে ইসলামের ব্যাপারে তিনি অন্য কোনো কথা বলতেন না। অতএব দ্বীনের ব্যাপারে ইসলামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সবগুলোই ওহী। অতএব সেই ওহীর বিধান কখনোই কেউ যদি অস্বীকার করে, সেই অস্বীকার করলে কখনোই সে মুসলিম থাকতে পারে না। একদল পীর মুরিদে বিশ্বাসী যারা এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, তারা বলছে যে অবশ্যই জান্নাত পেতে গেলে পীর ধরতে হবে, পীর না ধরলে কখনোই জান্নাত অসম্ভব নয়। যুক্তি কি? যুক্তি হলো, তারা যুক্তি দিবে যে আপনি কি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি কি সরাসরি যেতে পারবেন? না পারা যাবে না, সরাসরি যেতে পারা যাবে না, বরং কারো মাধ্যম লাগবে, কোনো এমপি মন্ত্রীর সুপারিশ লাগবে। তারা যদি সুপারিশ করে তাহলে যাওয়া সম্ভব, অন্যথায় সরাসরি যাওয়া সম্ভব নয়। এখন তারা যুক্তি হলো, তাদের যুক্তি হলো যে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি না যেতে পারেন তাহলে আল্লাহর কাছে কিভাবে যাবেন? অতএব পীর ধরতে হবে, পীর না ধরলে সরাসরি আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী এর কাছে যাওয়ার জন্য মাধ্যম লাগে কেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য মাধ্যম লাগে এই জন্যই যে তিনি গায়েবের খবর জানেন না, আমার অন্তরে কি আছে তিনি জানেন না। আমি কি প্রধানমন্ত্রীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ, আমি তার উপকার করতে যাচ্ছি না ক্ষতি করতে যাচ্ছি, এটা তিনি জানেন না। যেহেতু গায়েবের খবর তিনি জানেন না, তাই তার কাছে যেতে গেলে আমাকে সরাসরি যেতে দেওয়া হয় না, বরং সুপারিশ লাগে। কিন্তু প্রধানমন্ত্রী যেমন গায়েবের খবর জানে না, আমার আপনার আল্লাহ কি তাই নাকি? আমার আপনার আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন, অতএব তিনি সব কিছু জানেন, এই জন্য তার কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগবে না। মাধ্যম লাগবে ঠিকই, আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা ওয়াসিলা অন্বেষণ করো, অবশ্যই আল্লাহর কাছে যাওয়ার জন্য ওয়াসিলা লাগবে। সেই ওয়াসিলাটা কি? ওয়াসিলা হলো মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি আযজা ওয়াজাল, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে? আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? একমাত্র তার ইবাদত করার উদ্দেশ্যে। অতএব আমি আপনি যদি আল্লাহ তাআলার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করি, তার ইবাদত করি, তাহলেই সেটাই হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের মাধ্যম, সেটাই হচ্ছে ওয়াসিলা। আমরা যে সালাত আদায় করছি আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা, আমরা যাকাত আদায় করছি আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা, আমরা সিয়াম পালন করছি আল্লাহর নৈকট্য হাসিলের ওয়াসিলা, আল্লাহর নৈকট্য হাসিল, এগুলোই হচ্ছে সব ওয়াসিলা। অতএব ওয়াসিলা ধরা বলতে পীর ধরা নয়। এই আয়াতগুলোকে অপব্যাখ্যা করে নিজেদের যুক্তি নির্ভর, নিজেদের যুক্তির পক্ষে দলিলগুলোকে খাড়া করে আমাদের মুসলিম সমাজকে বিভক্ত করা হচ্ছে, মানে বিভ্রান্ত করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের আকীদা বিনষ্ট করা হচ্ছে যুক্তি দিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা আল হাদিদের 4 নম্বর আয়াতে বলছেন, 4 নম্বর একটা আয়াতের অংশ হচ্ছে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহ তোমাদের সাথে আছেন। এই তো আল্লাহর সাথে আছেন, অতএব আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। আমাদের যুক্তি পেশ করে দেওয়া হলো, আয়াত পেশ করা হলো দলিল হিসেবে, যুক্তি নির্ভর
এই আয়াতের ব্যাখ্যা যুক্তি দিয়ে করা হচ্ছে অথচ এই আয়াতের প্রথম থেকেই আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন আল্লাহ তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে সুম্মাস্তাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশের উপর সমাসীন হয়ে সমন্বিত হয়েছেন তারপরে তিনি বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদে জমিনে যা প্রবেশ করে তা তিনি জানেন ওয়ামা ইয়াখরুজু মিনহা জমিন থেকে যা উঠে তা তিনি জানেন ওয়ামা ইয়ানজিলু মিনাস সামা আসমান থেকে যা নাজিল হয় তা তিনি জানেন ওয়ামা ইয়ারুজু ফিহা আসমানে যা উঠে তা তিনি জানেন তারপরে বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম তোমরা যেখানে থাকো না কেন সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন ওয়াল্লাহু বিমা তাআমালুনা বাসীর আর তোমরা যাই কিছু করছো না কেন আল্লাহ তাআলা সবকিছুই দেখছেন তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন কিসের মাধ্যমে তার ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন তার দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আমরা যতই গোপনে কাজ করি না কেন আমরা আল্লাহ তাআলার ইলমের বাইরে যেতে পারবো না আমরা আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে যেতে পারবো না আমরা অনেকেই দলিল পেশ আমরা অনেকেই যুক্তি পেশ করছি যে আল্লাহ তাআলার যুক্তি দিয়ে এই আয়াতগুলোকে খণ্ডন করছে তারা তারা বলছে যে আমরা যদি আল্লাহকে মনে করি যে আল্লাহ আরশের উপরে আছে তাহলে তো আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী হয়ে গেল অথচ আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নয় তখন যুক্তি দিয়ে কোরআনের আয়াতকে অস্বীকার করছে যদি আমরা বলি আল্লাহ আরশের উপরে তাহলে তো আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী হলো অথচ আল্লাহ তাআলা তো কোনো কিছুর মুখাপেক্ষী নন তিনি মুখাপেক্ষীহীন অতএব এই আয়াতকে তারা এইভাবে অস্বীকার করে দিল যুক্তি দিয়ে কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলার সিফাত যেভাবে কোরআনে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ আরশের উপরে এটা কোরআনের ঘটনা আল্লাহ তাআলা সাতটি আয়াত নাযিল করলেন আরশের উপরে অতএব এর উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে কিভাবে আছেন সেটা আমরা জানি না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যে লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসির আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কারো মত নন কিন্তু তিনি শুনেন দেখেন সম্মানিত উপস্থিতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহু ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান তোমরা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান তোমরা তোমাদের সচক্ষে তোমরা আল্লাহকে দেখবে যখন আমরা জান্নাতে যাব যদি জান্নাতি হতে পারি আল্লাহকে দেখা যাবে এবং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা যে ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহিল্লাতি ইয়ারিফুন আল্লাহ তাআলা তার নিজস্ব আকৃতি নিয়ে আসবেন তাহলে আকৃতির কথা বলা হচ্ছে তাহলে এই হাদিসগুলো প্রমাণ করছে আল্লাহ তাআলার আকার আছে কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মুসলিম তারা যুক্তি দিয়ে এই হাদিসগুলোকে অস্বীকার করে তারা বলে যদি আমরা আল্লাহ তাআলার আকার বলি তাহলে তো একটা সাদৃশ্য হয়ে গেল অথচ সাদৃশ্য করা যাবে না যদি সাদৃশ্য করা হয় তাহলে তো মুজাসসামা হয়ে গেল এই বলে তারা এই সিফাতগুলোকে অস্বীকার করে আল্লাহ তাআলার হাতের বর্ণনা এসেছে হাত হলো একটা সিফাত পায়ের বর্ণনা এসেছে পা হলো একটা সিফাত কিন্তু তারা যুক্তি দিয়ে এই সমস্ত সিফাতকে অস্বীকার করে অথচ এই সিফাতগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আসমা ও সিফাতের উপর বিশ্বাস থাকা ইমানের একটা অংশ অতএব এই আসমা ও সিফাতের বিশ্বাস হলো কোরআন এবং সহিহ হাদিসে যেইভাবে আসমা ও সিফাতের বর্ণনা এসেছে ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে যেভাবে কোনো পরিবর্তন চলবে না কোনো কিছু অস্বীকার করা চলবে না কারোর সাথে সাদৃশ্য চলবে না কোনো উপমা চলবে না সেগুলো যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে তাছাড়া আমাদের এই যুক্তি দিয়ে ইসলামকে অস্বীকার করা হবে কোরআন এবং হাদিসকে অস্বীকার করা হবে সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা যাচ্ছে এক নাম্বার কারণ যুক্তি দিয়ে বা প্রবৃত্তির অনুসরণ মানুষকে এই মুসলিম সমাজকে বিভক্ত করছে মানুষ যুক্তি দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করছে এই যুক্তি দিয়ে মানুষ কোরআনের আয়াতকে অস্বীকার করছে যুক্তি দিয়ে মানুষ সহি হাদিস সমূহকে অস্বীকার করছে অতএব যুক্তি দিয়ে ইসলাম পালন করার কোনো সুযোগ ইসলামে নাই দলিল নির্ভর ইসলাম পালন করতে হবে কোরআন এবং সহিহ হাদিস যেভাবে এসেছে সেভাবে করতে হবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে তিনি ঘোষণা দিয়ে গেলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতদিন পর্যন্ত তোমরা দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে যে দুইটি বস্তু আমি ছেড়ে যাচ্ছি ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন ওয়া সুন্নাত নাবিয়হি এবং তার নবীর সুন্নাত এই কোরআন এবং সুন্নাহ আমরা যদি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে মুসলিম সমাজ বিভক্ত হবে না মুসলিম সমাজ অবশ্যই পথভ্রষ্ট হবে না মুসলিম সমাজ হকের উপরে টিকে থাকবে সম্মানিত উপস্থিতি
মুসলিম সমাজের বিভক্তির দ্বিতীয় নাম্বার কারণ, দ্বিতীয় নাম্বার কারণ হলো তাকলিদের সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজা। তাকলিদের সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার কারণে মুসলিম সমাজ আজ বিভক্ত হচ্ছে। তাকলিদের সাক্ষী আমরা আমাদের প্রবীণ আলেম শেখ আমানুল্লাহ বিন ইসমাইল হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা এই তাকলিদের ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। দেখুন, তাকলিদের কারণে আমরা যে ইসলাম থেকে মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি করছি, আমরা জানি মানসুর হাল্লাদের অনেক কাহিনী আমাদের সামনে বর্ণনা করা হয়। মানসুর হাল্লাজ আল্লাহকে, তিনি নিজেকেই মানসুর হাল্লাজ, সে নিজেকেই বলল যে আনাল হাক, আমি আল্লাহ। এত বড় কথা বলার পরেও সেই কথাকে তারা নিজের অন্যভাবে ব্যাখ্যা দিয়ে তাকেই তারা অনুসরণ করছে। দেখুন, তাকলিদের সাক্ষী কাকে বলে, কাকে বলে? যেই সময় ওই তদানীন্তনকালের উলামায়ে কেরাম সকলে তাকে কাফের ফতোয়া দিয়েছিল, তারপরেও বর্তমান জামানার মুসলিমরা এই তাকলিদ করার কারণে তাকে পাক্কা মুসলিম ভাবে, পাক্কা ইমানদার ভাবে, এবং তার অনুসারীর অভাব নাই। আবার দেখবেন যে কত আজব গুজব কাহিনী, বহু কাহিনী, এখন অনেক কাহিনী আমার নোটে আছে কিন্তু বলা সম্ভব নাই। আমরা দেওয়ানবাগির নাম শুনেছি, দেওয়ানবাগি, আচ্ছা দেওয়ানবাগির কিছু কাহিনী আমরা শুনতে পাই। দেওয়ানবাগি সে বলে যে তোমরা আমাকে এখন যা দেখছো আল্লাহর আরশে, সেখানে আমাকে এভাবে দেখবে, মানে ওই আল্লাহ, নাউজুবিল্লাহ। দেওয়ানবাগি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী, নাউজুবিল্লাহ। অথচ তারা বিশ্বাস করে। দেখুন, তাকলিদ কাকে বলে? তাকলিদ মানুষকে যে কাফের বানায়, তাকলিদ মানুষকে যদি ইসলাম থেকে বের করে দেয়, তার বহু ভুরি ভুরি উদাহরণ পাবেন যে তাকলিদ করার কারণে এত বড় বড় কুফুরি কথা তারা বলছে, তারা তারপরেও তাদের এই কুফুরি কথাকে তারা অকপটকে স্বীকার করে নিচ্ছে, তারা সেগুলোকে বিশ্বাস করছে এর এটা তাকলিদ করার কারণে। আজকে তাকলিদ করার কারণে সহি হাদিস সমূহকে অস্বীকার করা হচ্ছে, এই তাকলিদ করার কারণে তাদের মনুষ্যরণে মাধাবের বাইরে যদি আপনি যতই বুখারি থেকে হাদিস পেশ করেন না কেন, যতই মুসলিম থেকে হাদিস পেশ করুন না কেন, তারা বলবে ঠিক আছে হাদিস বুখারিতে আছে, মুসলিমে আছে, কিন্তু আমার ইমাম বলেনি, আমার মাধাবে নাই, এই জন্য মানতে পারলাম না। তাহলে এই তাকলিদ মানুষকে সহি হাদিস কে অস্বীকার করতে শিখায়। সম্মানিত উপস্থিতি, অথচ তারাই আমাদেরকে উল্টা অপবাদ দেয় যে আহলে হাদিসরা নাকি সহি হাদিসের নামে হাদিসকে অস্বীকার করে না। আউযুবিল্লাহ, আমরা সহি হাদিসের নামে হাদিসকে অস্বীকার করি না, আমরা যাইফ জাল হাদিসকে অস্বীকার করি। আর যারা তাকলিদ করে, তারা তাকলিদ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার মুখনিসৃত সহি হাদিস সমূহকে অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে এটা বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাতুল মুস্তাকিমের চলার নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে ঠিক সেই সিরাতুল মুস্তাকিম একমাত্র সরল সঠিক পথের অনুসরণ করতে হবে। এই জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সকল মুসলিমকে এই আহ্বান জানাচ্ছে যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গড়তে হবে। আমরা কোরআন এবং সহিহ হাদিসকে মানব, আমরা কখনোই মাযহাব বিদ্বেষী নই, আমরা প্রত্যেকটা ইমামকে সম্মান করি, প্রত্যেকটা ইমামের গবেষণাকে আমরা সম্মান করি, অবশ্যই আমরা তাদের ব্যাখ্যা আমরা দেখি, তাদের ব্যাখ্যা থেকে আমরা এলেম হাসিল করি, আমরা প্রত্যেকটা ইমামকে সম্মান করি, প্রত্যেকটা ইমামের কথা যখন কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায় আমরা সেটা গ্রহণ করি, আর যদি কোরআন এবং সহিহ হাদিসের সাথে না মিলে আমরা সম্মানের সাথে তা প্রত্যাখ্যান করে একমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে মাসালা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মুসলিম হিসেবে এই নীতি অবলম্বন করার, এই নীতি অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। এই বলেই আমি আমার আজকের আলোচনা এখানে ইতি টানছি। اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم.